ভারত বাংলাদেশের সাম্প্রতিক সম্পর্ককে ট্রাবল ফ্রি বা ঝামেলামুক্ত সম্পর্ক হিসেবে দেখা হয়। বর্তমানে এই দুই দেশের সম্পর্কে সোনালী অধ্যায় বিরাজমান। আগের ভিডিওতে আমরা সেই সোনালী অধ্যায়ের 6টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। যারা ভিডিওটি এখনও দেখনি, তারা নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটা দেখে নিতে পারো। আজকে আমরা ভারত বাংলাদেশ সম্পর্কের কিছু মৌলিক সমস্যা নিয়ে আলোচনা করব। এখানে আমি 5টি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। এগুলি হলো নম্বর 1 সীমান্ত সমস্যা, নম্বর 2 অভিন্ন নদীর জলবণ্টনজনিত সমস্যা, নম্বর 3 ধর্মীয় মৌলবাদ, নম্বর 4 অবৈধ অনুপ্রবেশ, নম্বর 5 দুই দেশের মধ্যে অসম বাণিজ্য। তো এবার এক এক করে বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক। তার আগে বলে নেই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দিন। প্রথমেই আসি সীমান্ত সমস্যায়। স্বাধীনতার পর থেকেই ভারত বাংলাদেশের মধ্যে সীমান্ত সমস্যার সূত্রপাত হয়। ভারত বাংলাদেশের মধ্যে 4,098 কিমি বিস্তীর্ণ সীমানা রয়েছে। এর মধ্যে 42 কিমি নিয়ে সমস্যা দানা বেঁধেছে। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সাথে স্থানীয় মানুষদের বিরোধ ও সংঘর্ষ একটি নিত্যকার ঘটনা। এছাড়া সীমান্তে বাংলাদেশি হত্যা, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, সীমান্ত বরাবর বাংলাদেশের ভূখণ্ডে বিভিন্ন ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠীর অবস্থান, এগুলির প্রত্যেকটি দুই দেশের সম্পর্ককে ভীষণভাবে প্রভাবিত করছে। অভিন্ন নদীর জলবণ্টনজনিত সমস্যা। অভিন্ন নদীর জলবণ্টনজনিত সমস্যা ভারত বাংলাদেশের মধ্যে একটি অন্যতম সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য 1972 সালে যৌথ নদী কমিশন গঠন করা হয়। 1996 সালে একটি চুক্তির মাধ্যমে গঙ্গা নদীর জলবণ্টন সমস্যার সমাধান করা হলেও তিস্তার জলবণ্টনকে কেন্দ্র করে এখনও সমস্যা অব্যাহত। সাম্প্রতিককালে ভারত 30টি নদীর গতিপথ পরিবর্তন করার সিদ্ধান্ত নিলে ভারত বাংলাদেশ সম্পর্কে উত্তেজনার সৃষ্টি হয়। বাংলাদেশ তাদের এই অসন্তোষ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চেও তুলে ধরেছে। ধর্মীয় মৌলবাদ। ভারত বাংলাদেশ সম্পর্কে ধর্মীয় মৌলবাদ একটা খুবই গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিষয়। বাংলাদেশের বিএনপি, জামায়াতে ইসলাম সহ ইসলামিক দলগুলি কখনোই ভারতকে ভালো চোখে দেখেনি। এই দলগুলি ভারতের বর্তমান সরকারকে ইসলাম বিরোধী বলে প্রচার করে জনগণের মধ্যে ভারত বিরোধিতার বীজ বপন করে চলেছে। সাম্প্রতিককালে ভারতে 3 তালাক আইন, রাম মন্দির ইস্যু, এনআরসি, ক্যাব এবং সবশেষ দিল্লির সাম্প্রদায়িক সংঘর্ষ ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীগুলিকে ব্যাপকভাবে ভারত বিরোধিতায় সামিল করেছে। সম্প্রতি 16 মার্চ মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী আমন্ত্রিত হলে ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীগুলির ভারত বিরোধিতার চরম প্রকাশ ঘটে। অসংখ্য ইসলামিক সংগঠন রাস্তায় নেমে এই আমন্ত্রণের বিরোধিতা করে। অবৈধ অনুপ্রবেশ। ভারত বাংলাদেশ সুসম্পর্কের ক্ষেত্রে অন্যতম অন্তরায় হল অবৈধ অনুপ্রবেশজনিত সমস্যা। বাংলাদেশের নির্যাতিত সংখ্যালঘু হিন্দুরা ছাড়াও প্রচুর মুসলমানও বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করছে। ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে এই সমস্যার সমাধান করার চেষ্টা করলেও তা করতে পারেনি। এই অবৈধ অনুপ্রবেশ বন্ধের জন্য বর্তমান সরকার সচেষ্ট হলে ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। বাংলাদেশ থেকে বেআইনি অনুপ্রবেশ বন্ধ করতে বর্তমান সরকার প্রথমে আসামে এনআরসি চালু করে। এতে 1972 সালের পরে বাংলাদেশ থেকে আসা নাগরিকদের চিহ্নিত করা হয়। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারত থেকে তাড়িয়ে দেওয়া হবে। আসামের এক মন্ত্রীর এই বক্তব্যে ভারত বাংলাদেশ সম্পর্কে উত্তেজনার সৃষ্টি হয়। এছাড়া সম্প্রতি ভারতে নাগরিকত্ব সংশোধনী বিল পাশের পর থেকে ভারত থেকে অসংখ্য অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশে ফিরে যায়। অভিযোগ ওঠে ভারত গোপনে পুশব্যাক করে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে। ভারত বাংলাদেশের অসম বাণিজ্য। ভারত বাংলাদেশ সম্পর্কের অন্যতম অন্তরায় হল দুই দেশের মধ্যে বিপুল পরিমাণ বাণিজ্য ঘাটতি। প্রতি বছর ভারতের বাংলাদেশ থেকে আমদানির পরিমাণ বাড়লেও বাংলাদেশের রপ্তানির তুলনায় তা যথেষ্ট কম।
ভারত দেশীয় ক্ষুদ্র শিল্পকে টিকিয়ে রাখার জন্য 700 বেশি বাংলাদেশি পণ্যকে স্পর্শকাতর তালিকাভুক্ত করেছে। ধীরে ধীরে স্পর্শকাতর পণ্যের তালিকা কমানোর কথা বলা হলেও তা তেমনভাবে কার্যকরী করা হয়নি। ভারতের সাথে অসম বাণিজ্যিক প্রতিযোগিতার কারণে বাংলাদেশ অন্য দেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কে জোর দিচ্ছে। সাম্প্রতিককালে চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা এবং বাংলাদেশে চীনের বিশাল বিনিয়োগ ভারত বাংলাদেশ সম্পর্কে যথেষ্ট উদ্বেগের সৃষ্টি করেছে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিও এবং প্রয়োজনে বন্ধুদের মধ্যে শেয়ারও করে দিতে পারো। ধন্যবাদ।